পাটনায় ফের বড় সর পট পরিবর্তন। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন নীতিশ কুমার। ক্ষমতায় আসার দু বছরের মধ্যে বিহারে ক্ষমতা হারাল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ধাক্কা খেলেন মোদীর শাহ। তবে সরকার বদলালেও নীতিশে থাকছেন মুখ্যমন্ত্রী। শুধু বিহার সরকার থেকে বিজেপি আউট, লালু প্রসাদ যাদবের আরজেডি ও কংগ্রেস ইন। অর্থাৎ পাঁচ বছর আগে জোট ফের বিহার সরকারে। सब लोगों की राय थी कि भाई आप अलग एक से 64 और इसके अलावा एक इंडिपेंडेंट हम लोगों के साथ और हम लोग एक साथ मिलकर के हम सात पार्टी हैं जो हम लोगों का महागठबंधन है। हम मिलकर के आगे काम करेंगे, सेवा करेंगे। বহু দূরে ভগ্ন শরীরে লালু প্রসাদ যাদব যখন দিল্লি এইমসে, তখন পাটনায় ফের একবার একজোট হলেন চাচা ভাতিজা নীতিশ কুমার ও তেজস্বী যাদব। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেই রাবড়ি দেবীর সঙ্গে দেখা করলেন নীতিশ কুমার। কথা হলো, ভুল বিনিময় হলো। তেজস্বী কংগ্রেসকে পাশে রেখেই নতুন মহাজোটের নেতা নির্বাচিত হলেন নীতিশ কুমার। তেজস্বী নীতিশ একসঙ্গে এক গাড়িতে রাজভবনে গেলেন, সরকার গড়ার দাবি পেশ করলেন। বিহার বিধানসভায় বৃহত্তম দল আরজেডির 79 জন বিধায়কের সঙ্গে নীতিশ কুমারের দলের 43 জন, কংগ্রেসের 19 জন, বামেদের 16 জন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির দলের 4 জন ও 1 জন নির্দল বিধায়ক মিলিয়ে 164 জন বিধায়কের সমর্থনে চিঠি রাজ্যপালের হাতে তুলে দেন নীতিশ কুমার। বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার যেখানে 122, সেখানে তার চেয়ে অনেক বেশি সংখ্যা মহাজোটের পক্ষে। এই নীতিশ কুমারের শিবির বদল করার ফলেই ক্ষমতায় আসার দু বছরের মধ্যে বিহারে ক্ষমতা হারিয়েছিল আরজেডি কংগ্রেস। এবার সেই নীতিশ কুমারই জোট ভেঙে দেওয়ায় ফের দু বছরের মধ্যে ক্ষমতাচ্যুত হল বিজেপির জোট সরকার। যা দেখে অনেকে বলছেন, মহারাষ্ট্রে বিজেপির গেন, বিহারে পেন। দেড় মাস আগে মহারাষ্ট্রে বিরোধী জোটের সরকার ফেলে শিবসেনার বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়ে সরকার করেছে বিজেপি। তার আগে মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার করেছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়ে সেখানে সরকার করেছে বিজেপি। একই ছবি দেখা গেছে কর্ণাটকেও, সেখানেও কংগ্রেসের জোটের সরকার করেছে, বিদ্রোহীদের সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবার বিহারে দেখা গেল তার উল্টো ছবি। নীতিশ জোট ভেঙে দেওয়ায় সেখানে ক্ষমতা হারালো বিজেপি। বিজেপির মতন এক দানবকে ঠেকাতে বিপক্ষ যারা আছে তাদের একজোট হওয়া জরুরি। আজকে বিহার সেই পথ দেখাচ্ছে, তাই বিহারের পথকে অবলম্বন করে আগামী দিনে রাজ্যে রাজ্যে কিন্তু বিজেপির বিরুদ্ধে এই সংঘবদ্ধ জোট কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়বে। প্রতিশোধের ব্যাপার নেই, এক একটা রাজ্যের রাজনৈতিক অবস্থান এক এক রকম, সব জায়গায় প্রভুত্ব খাটানো যায় না। মানুষ যখন এদেরকে বারবার প্রতিটি নির্বাচনে বর্জন করেছে তাতেও লজ্জা নেই, তখন মানুষকে ভাতে মারার চেষ্টা হচ্ছে, সেই গরিব মানুষ কি ভুলে যাবে না ছেড়ে দেবে? 20 কা চুনাও নরেন্দ্র মোদী কে আগুয়াই মে জিতে থে কি নেই জিতে থে, আগর উনকো বিজেপি পরেশান কর রহি থি তো 2 সাল রুকে কেউ হুয়ে থে ভাই, তো সত্তা কা সুখ লেঙ্গে আর আজ ছোড়কর চলে যায়েঙ্গে, তো বিহার কে জনতা কে ইস ম্যান্ডেট কা অপমান হো রহা হ্যায় জিসকি হাম নিন্দা করতে হ্যায়। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাজভবন থেকে হেঁটে বেরিয়ে সমর্থকদের ভিড়ের মধ্যে মিশে গেলেন নীতিশ কুমার, সঙ্গে লালু পুত্র তেজস্বী যাদব। অর্থাৎ ফের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চমক দিলেন নীতিশ। ধাক্কা খেল বিজেপি, কিন্তু এরপরও বিহারের রাজনীতিতে ফের নতুন কোনো চমক দেখা যায় কিনা তার উত্তর আগামী দিনেই মিলবে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও চমক মাথায় রিপোর্ট, এবিপি আনন্দ।